নমস্কার বন্ধুরা, সবিতা রান্নাঘর উইথ ব্লিসফুটে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে। আজ বানাবো পনির পরোটা। পনির পরোটা বানানোর জন্য প্রথমে ময়দাটা মাখিয়ে নেব। ময়দাতে দেব স্বাদ মতো লবণ আর একটু সাদা তেল। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর সামান্য পরিমাণে দেব চিনি, সামান্য। এবার অল্প অল্প জল দেবো আর ডোটা মাখিয়ে নেব। পনিরটা এবার গ্রেট করে নেব। পনিরটা গ্রেট করা হয়ে গেছে, এবার একে একে দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, কিছুটা গোটা জিরে, জিরে ধনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, সামান্য গরম মশলা গুঁড়ো, সব একসঙ্গে মিশিয়ে নেব। আর দেব আদা কুচি, এটা দুই ভাগ করে নেব, কিছুটা পনির দিয়ে করব আর কিছুটা সবজি দিয়ে করব। এই যে দুই ভাগ করে নিয়েছি, একটাতে দেব কিছুটা গাজর কুচি, ধনে পাতা কুচি, ওটাতেও ধনে পাতা কুচিটা খানিকটা দিয়ে দেব, আর কিছুটা বিনস কুচি। ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবার লেচি, ময়দার যে লেচি কাটা হয়ে গেছে, এবার ওর মধ্যে পুর ভরে নেব। এবার এই লেচিগুলো একটু এইভাবে গর্ত করে নেব হাত দিয়ে, দিয়ে এবারে ওই পনিরের পুরটা এখানে দিয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে চেপে চেপে ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে যাতে পুরটা না বেরিয়ে যায়। এইভাবে হালকা হাতে চেপে চেপে সবগুলো তৈরি করে নেব। আবার একটা তৈরি করে নিচ্ছি এইভাবে। এইবারে এই যে সবজি দিয়েছিলাম যে পনিরে, গাজর আর বিনস ধুলো ধুলো করে কুচিয়ে নিতে হবে,
এবার ওই পুরটাই দিয়ে বানাচ্ছি দুটো, আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে, দিয়ে হালকা হাতে প্রেস করে এইভাবে চেপে দেব। এইভাবে হাতে আগে প্রেস করে নিয়ে হালকা হাতে চেপে চেপে তারপরে মানে গুঁড়ি দিয়ে আস্তে আস্তে বেলে নিতে হবে, বেশি চাপ দেওয়া যাবে না, আস্তে আস্তে বেলে নেই না হলে পুরগুলো বেরিয়ে যাবে। এইভাবে সবগুলো বেলে নেব। প্রথমে তেল না দিয়ে ছেঁকে নেব, দুদিকে ভালো করে ছেঁকে নিয়ে তারপরে তেল দেব। সেকা হয়ে গেছে, আবার তেল দিয়ে দেবো। আগে সেকে নিলে ভালোই হবে, সেকে নিয়ে তারপরে তেল দিতে হবে। প্রথমে তেল দিলে এটা ফুলবে না, আগে সেকে নিতে হবে তারপরে তেল দিতে হবে। আমাদের পনির পরোটা রেডি, আর এটা হচ্ছে সবজি দিয়েছিলাম, পনিরের সঙ্গে সবজি দিয়েছিলাম, এটা সবজি দিয়ে করেছি পনির দিয়ে। আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।